হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা হাতির মা গল্পটা পড়ব। এরপর এখান থেকে দেওয়া কিছু প্রশ্নের উত্তর খুঁজব। আমরা আগে গল্পটা জেনে নিই, কারণ গল্পটা না জানলে প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবো না। তাই গল্পটা আগে পড়ে নিই। চলো, হাতির মা লিখেছেন লীলা মজুমদার। বেশিরভাগ বুনো জানোয়ার সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন, ভোর হওয়ার ঠিক আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়, যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। তাই ভোর আর সন্ধ্যা হলো ওদের জল খাবার উপযুক্ত সময়। এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয়। সুখের বিষয় হলো জানোয়ার সেই নোনা পাথরে দু এক চাটন দিয়ে যায়, তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয়। একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল, তার পাশে নোনা পাথরও ছিল, সেখানে দিনের বেলাতেও অনেক জানোয়ার জল খেতে আসতো। জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্তও বলা যায়, ইংরেজিতে একে বলে ওয়াটার হোল। বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলে, তাই এখানে তোলা হবে তার ছবি তোলা। তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসল। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো জল খাচ্ছে, তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু জল অবধি এগোতে সাহস পেল না। বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল, শুন নেড়ে তেড়ে এলো। সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো, ভাগলো মানে পালিয়ে গেল। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। হঠাৎ তার পিছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না। মা আর ছেলে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে শুঁড় তুলে বুড়োর পিছনে এমনি জোরে শপাত করে একবারই মারল যে বুড়ো আঁতকে উঠে এক মুহূর্ত দেরি না করে ল্যাজ তুলে বনের দিকে দৌড় দিল। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেলো। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল। তার মানে হলো মানুষ আর জানোয়ারে আসলে খুব বেশি তফাৎ নেই, এটা বলতে চাইছে। কারণ মানুষদের শরীরেও নুন জলের প্রয়োজন এবং পশুদের শরীরেও নুন এবং জলের প্রয়োজন। জানোয়ার মানে কি পশু, নিতান্ত মানে খুব, অসহায় মানে নিরুপায়, আস্তানা মানে বাসস্থান বা ডেরা। এবার দেখো এর প্রশ্নগুলো, আমি এর উত্তরগুলো খাতায় লিখেছি। দেখো, একে আছে বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়। দেখো উত্তর হবে, বুনো জানোয়াররা কোনো নদী বা পুকুরের ধারে এসে জল খায়। দুই আছে কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়। দেখো একের দুয়ের উত্তরটা হবে, দিনের আলোয় নিতান্ত অসহায় অবস্থায় শত্রুদের চোখে পড়া থেকে বাঁচার জন্য তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়। একের তিনেরটা আছে, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়। উত্তর কি হবে, ভোর আর সন্ধ্যার সময় ছবি তোলার পক্ষে ভালো নয়।
একের চারের উত্তরটা দেখো, প্রশ্নটা দেখো, শরীরে নুনের চাহিদার জন্তুরা কিভাবে মেটায়? তাহলে একের চারের উত্তরটা হবে, নোনা পাথরে দু এক চাটন দিয়ে জন্তুরা তাদের শরীরে নুনের চাহিদা মেটায়। একের পাঁচের প্রশ্নটা দেখো, ক্যামেরাম্যানের শখটি কি, মানে শখ কি ছিল? দেখো একের পাঁচের উত্তরটা হবে, ক্যামেরাম্যানের শখটি হলো কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। একের ছয়ের প্রশ্নটা দেখো, বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন? দেখো ছয়ের উত্তরটা হবে, একের ছয়ের উত্তরটা, বাচ্চা হাতিটি জল খেতে এলে একটা বুড়ো হাতি তাকে শুঁড় নেড়ে তেড়ে এসেছিল, তাই বাচ্চা হাতিটি তার মাকে নিয়ে এসেছিল। একের সাতের প্রশ্নটা আছে, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিল? তাহলে একের সাতের উত্তরটা হবে, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান একটি গাছের উপর বসেছিলেন। দেখো দুয়ে কি বলেছে, গল্পটি থেকে যুক্তব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি, সেই যুক্তব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি। দেখো যুক্তব্যঞ্জন দিয়ে গল্পে আছে সন্ধ্যা, এবার এই দন্তের ন ধ দিয়ে আর একটি নতুন শব্দ, বিন্ধ, বিন্ধ যে পর্বত বিন্ধ সেটা। উপযুক্ত, উপযুক্ত দিয়ে একটা নতুন শব্দ তিক্ত। এই কয়ত দেখো, এই কয়ত যুক্তব্যঞ্জন দিয়ে অন্য একটা শব্দ তিক্ত। কিন্তু অন্য একটা শব্দ লিখলাম ক্লান্ত, এই দন্তের ন ধ দিয়ে ক্লান্ত। পক্ষে তাহলে বিপক্ষে। ইচ্ছা, এটা এই দিকেরগুলো তোমাদের গল্পের থেকে নেয়া, মানে এই দিকেরগুলো আর এই দিকেরগুলো একটা আলাদা শব্দ আমি লিখেছি। ইচ্ছা দেখো ছয় ছ দিয়ে খাচ্ছে। প্রকাণ্ড প্রচণ্ড, খাচ্ছে উচ্ছে, বাচ্চা চৌবাচ্চা, জঙ্গল মঙ্গল, আরম্ভ সম্ভব, আস্তানা বস্তা। দেখো দন্তের ত দিয়েই লিখেছি, ব দন্তের তয়া আঁকা বস্তা। এরপর তিনে কি আছে, উঙ্গয় গ বসিয়ে লিখি, বর্গের জ উঙ্গয় গ ল, এই বাক্সগুলো যেগুলো আছে বা বক্সগুলো সেখানে, এই মাঝে যে বক্সগুলো আছে সেখানে কি বসাতে হবে, উঙ্গয় গ। তাহলে এটা হবে জ বর্গের জ উঙ্গয় গ ল জঙ্গল, দ উঙ্গয় গ ল দঙ্গল, অ উঙ্গয় গ দন্তে ন অঙ্গন, পয়রফলা আঁকা উঙ্গয় গ মূর্ধন্য প্রাঙ্গন। আর এটা দেখো উপ বিপরীত অর্থের শব্দ লিখি, এর এদিকে যা আছে তার বিপরীত শব্দ লিখতে হবে। উপযুক্ত তার বিপরীত কি হবে, অনুপযুক্ত, অ অনুপযুক্ত। এটার বানানটা দেখো, অ দন্তেনসু প অঞ্জসু কত অন অনুপযুক্ত, এটাকে উচ্চারণ করলে হয় উপযুক্ত অনুপযুক্ত। পিছনে সামনে, বুড়ো বাচ্চা, তফাত নিকট, তফাত মানে দূরে আর নিকট মানে কাছে। এরপর আছে দেখো বাক্য রচনা করি, হাতি মা প্রকাণ্ড মুহূর্ত আর গর্ত, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো হাতি দিয়ে লিখেছি, আমি চিড়িয়াখানায় হাতি দেখেছি, মা আমার মা খুব ভালো রান্না করেন, প্রকাণ্ড আমাদের বাড়ির কাছে প্রকাণ্ড একটি বট গাছ আছে, গর্ত ইঁদুরটি গর্তের মধ্যে ঢুকে গেল। আজ তাহলে এই পর্যন্তই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং বন্ধুদেরকে শেয়ার করো, আর অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিও।